সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ মহানবমী আর আজকে বলে দিই সোমবার বারটাই ভুলে যাচ্ছি জানো তো শুধু মানে কি বলবো পুজো পাজার সময় বার ভুলে যায় না আর তুমি জানো কি বার আজকে হয় বললাম বলে দিই শুনতে পেলে না আমি জানি তার কারণ হচ্ছে আজকে নাচের জন্য কথা তোমাদেরকে মহানবমীতে আর সবাই বলো মহানবমীটা ভালো করে কাটাও আর আমার তো টুকটাক ঘোরাঘুরি হচ্ছে আর কি আর এখন হচ্ছে বিশেষ করে ঘরের কাজকর্ম এখন বাড়িতে আছি মানে ভীষণভাবে ঘরের কাজকর্ম হয়ে যাচ্ছে আর সকাল থেকে আজকে চা খেলাম আজকে আজকে চা খেলাম না এখন ইদানিং কি হচ্ছে দুধ দিয়ে চা বানালে না আমাদের কেন জানি না ছিটে হয়ে যাচ্ছে ভীষণ বিরক্ত লাগছে ফেলে দিয়ে আজকে কফি করে খেয়েছি আর কফির সঙ্গে আজকে পাউরুটি খেয়েছি আর তোমার দাদা ভাই খেলেও কালকে দুধে সর দিয়ে এখানে দুধে সব খেয়েছি আমি ওই যে ওইটা পাল্টা না আর এদিকে ঘরের কাজকর্ম বলতে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম তবু কিন্তু নতুন চাদরটা আমার আর পাতা হলো না জানি না কেন পাতা হচ্ছেই না আর এদিকে চেঞ্জ করলাম সব কিছু আর পাশ বালিশের ওয়ারটা আমার আর নতুন করে নেই যা হলো ওই সেটটাই শুধু একটা আমাকে কিনতেই হবে মনে হচ্ছে আর গতকালকে যেগুলো সব কাঁচাকুচি ছিল এই গামলাটাতে ভর্তি করে রেখেছি আর ওইখানে কিছু দেখতে পাচ্ছ ওই চোখ দাঁড়া লাইটটা জ্বালি তোমাদেরকে দেখা ওই দেখ কোনটাতে সেলফোর পাশটাতে ওগুলো সব হচ্ছে আমার সব ঢুকানোর জিনিস কিন্তু বের করে করে ভাঁজ করে করে রাখা হচ্ছে আর মানে আলমারির মধ্যে হোক যেখানে যেখানে রাখার জায়গায় ঢুকানো হচ্ছে না আর এদিকে প্রচুর বাসন ছিল দেখতে পাচ্ছি ওগুলোর সমস্যাটা কিন্তু আমি মেজেছি আমি মেজেছি আর এগুলো যেগুলো আবার পুজোর সময় যেগুলো পরে যাওয়া হচ্ছে এই দেখো বসে বসে বাসন মেজে এগুলো ভাঁজ করলাম সব কিছু হ্যাঁ চন্দ্রযান এই যে ছেলে চন্দ্রযান এঁকেছে ওর চন্দ্রযান করে মাথা খারাপ হয়ে যাবে আর এখন হয়ে গেছে মুড়ি খাওয়ার তরকারি আলুর তরকারি বানিয়েছে ধনে পাতা টমেটো দিয়ে মুড়ি খাওয়ার তরকারি হয়েছে মুড়ি খাবো তার আগে অনেকগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কাচতে দিয়েছি যা আমাদের বেশিরভাগ জামা কাপড়ের থেকে ওই বিছানা চাদর ছিল সেগুলো একটুখানি কাঁচাকুচি করতে দিয়েছি কাঁচাকুচি হচ্ছে আর জমি রাখলে না আবার দ্বিতীয়বার করে আবার বৃষ্টি হবে শুনছি বিরক্ত লাগছে বাইরে রোদেরটা খুব একটা ভালো না মানে বৃষ্টি হচ্ছে রোদ বৃষ্টি বলছি রোদ বেরোচ্ছে আবার কখনো মেঘলা হয়ে আছে ছেলের বালিশটা না একটু রোদে দিয়েছি শিমুল তুলের বালিশ তো একটু রোদে দিলে ঠিকঠাক করে মানে ফুলে যায় মুড়ি খা তোমাদের দাদা ভাই রেডি করে দিচ্ছে ওই দেখো তিনজনের মুড়ি গোপুকে দিয়ে দিচ্ছে আর ভাতও বসিয়ে দিয়েছে এদিকে ভাতটাও হচ্ছে জল বন্ধ করতে হবে ভাতটা কোনো ফুটেনি ভুঁচকুড়ি মারছে আলুর তরকারিটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আলুর তরকারি ঝোলঝোল আলুর তরকারি ছেলে ঝোলঝোল খেতে খুব ভালোবাসে নাহলে শুকনো শুকনো হয়ে যায় ব্যাস টাইম হয়ে যাচ্ছে কাঁচাকুচি মানে হয়েই গেছে এবার শুধু মানে খাবো তার সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যাবে মেলা হয়ে যাবে বাড়ির কাজকর্ম কমপ্লিট এখন বাজে 11:30 পুরো আর ওই যে সকালবেলা ব্রেকফাস্ট ওই পাউরুটি খেয়েছি আর ওই জন্য এখন আর খিদেটা অতটাও নেই ছুটা দৌড়ার মতো খিদেটা আর নেই ওই জন্য সকালবেলা একটু পেট ভরে খেয়ে নিতে ভালো তো চলো আর বকবক করছি না সঙ্গে থাকো আর নবমীটা কীভাবে কাটায় একটুখানি দেখতে থাকো সাথে থাকো তো নবমীর দিন বড় বড় সব কুটুম এসে গেছে একে চিনতে পারছো একে 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 চিনতে পারছো অর্ঘ এসে গেছে আর ওর পাপা ইয়ে করতে গেছিলো মাম্পিদের ওখানে দুধটা আনতে গেছিলো ওটা ওর জ্যাঠার ছেলে আর আস্তে না আস্তে ওই যে তোমাদের দাদা ভাই রিংস কিনে দিয়েছে রিংস তো বলে নাকি এগুলো বাবরি রিংস কিনে দিয়েছে আর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আমি স্নান এখনও করতে পারিনি আর কি আর তোমার দাদা ভাই ওখানে পাঠিয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে গেলো বাজারের দিকে তো মাম্পিদের বাড়িতে দুধটা আনতে গেছিলো যেহেতু মাম্পির শাশুড়ির কাছে দুধটা নেওয়া হয় তো দুধ আনতে গিয়ে ওকে নিয়ে এসেছে আর মাম্পি অনেক কিছু পাঠিয়েছে খাবার দাবার তোমার দাদা ভাই ছেলেগুলোর জন্য অনেক কিছু খাবার এনেছে চলো দেখাবো এখন মাম্পি কি দিয়েছে আগে দেখিয়ে দিই বাবা এই কুচো নিমকি দিয়েছে দেখেছ কুচো নিমকি ও বানিয়েছিল আমাকে যেতে বলেছিল আমি আর যেতে পারিনি বাহ মাম্পির দেখো আমি খাবো বলে এই সময় পানের বট দিয়ে দিয়েছে যাতে নজর না লাগে থ্যাংক ইউ মাম্পি আর এটা কি আছে দাঁড়াও খুলি দাঁড়াও
আর এটার মধ্যে মাম্পি দিয়েছে লুচি, লুচি বানিয়েছিল, লুচি দিয়েছে। বাহ মাম্পি এখন লুচি বানিয়েছে। অর্ঘ দেখ তোর মা লুচি দিয়েছে, লুচি আর নিমকি দিয়েছে। আর এদের রিন্স খা হয়ে গেল। হ্যাঁ নিমকি ঝাল, নিমকি ঝাল, হ্যাঁ কি রে নিমকি ঝাল গোল ওইটা খেয়ে শুনতে পাচ্ছ গোপুকে সান তুই দা। হ্যাঁ আর এদিকে তোমার দাদা ভাই বাচ্চাগুলোর জন্য আমুলের দই আর ডিয়ারি মিল্ক চকলেট। আর এদিকে আমার বললাম তারপরে কিছু বাসন ধোয়া গেছে, এগুলো এখন ক্যাচার ম্যাচার করুক। তোমাদেরকে বলা হয়নি মাম্পির ছেলে জামাটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, আর সেই জামাটা পরেছে আমি দিয়েছিলাম। আবার ওই জামাটা চেঞ্জ করতে ছিল ওই দেখা চলে গেছে, এই প্যান্ট জামাটা আমি আবার নতুন করে দিতে হয়েছিল। ওই জামাটা ওর গায়ে ছোটো হচ্ছিলো। আর দাঁড়া দেখি দাও তো ও গুঁজে রেখেছিস কেন এটা, মা গুঁজে দিই না, খুলে রাখো ভালো লাগবে দেখতে। এই যে প্যান্ট এটা আমি দিয়েছিলাম, সেটা চেঞ্জ করতে দিয়ে হয়ে গেছিলো। ভাই ফ্রিজের মতো রকম করিস না, চুপচাপ বসো। ওরা দেখা ভাই ইয়ে তুই খেলতো ওর সাথে, আর দেখ তুই সেই সময় গুপগুপে স্নান করতে হবে। হ্যাঁ তো চলো বন্ধুরা ওরা এখন একটু বসো, আর আমার ভাতটা মনে হয়ে গেছে মনে হয়, আমি একটু ফ্যানটা গেলে দিলে হয়ে যাবে আর কি। চলো পরে আসছি, ওদের একটু নিয়ে একটু সময় কাটাই। তো বন্ধুরা ওরা বাড়ি চলে যাচ্ছে এই মাত্র, তো অনেকক্ষণ এসে একটুখানি বসাবসি করলো। এটা তোমার ভালোকে ধরো আঙ্গুলি, ও খাবে না এখন, দিয়ে দিচ্ছি দই আর ডিয়ারি মিল্ক। আর আসতে না আসতে তোমরা তো দেখতেই পেলে চিপসটা খেয়ে নিলো, রিংসটা ওদের দুজনকে দেওয়া হয়ে গেল, চকলেট আর একটা দই আমুলের দই। আর তার সঙ্গে সঙ্গে ভাবি তো একবারই ছুটছে, ছেলেও সঙ্গে যাচ্ছে একটু। হ্যাঁ আসবি অর্ঘ, সেই তো তো যাই চল, আমার পুজোটা এখনও দেওয়া হয়নি, এটা টেনে দেবে। আমার স্নান হয়ে গেছে আর তোমার দাদাভাই মাত্র এলো, এই পেয়ারা নিয়ে এলো। আর ওষুধ ছিল না আমার, একটা ওষুধ শেষ হয়ে গেছিলো, ওষুধ নিয়ে এলো, ট্যাবলেটটা শেষ হয়ে গেছিলো আনতে গেছিলো। আর এই যে আমার গ্রাম ঠাকুর ঘর একদম পরিষ্কার হয়ে গেছে, গোপুষণাদের স্নানও করিয়ে দিয়েছে ছেলে, আর আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি। আমি ফুল তুলতে গেছিলাম এখানে, ছেলে সকালবেলা কিছু ফুল তুলেছি প্লাস্টিকে করে, আর এই বালতির মধ্যে আছে। সে চলো ঝটপট ফুল পুজোটা একবারে দিয়ে দিই, দিয়ে রান্নাবান্নায় যাবো। আর সবজি এনেছে, পটল আর কাঁকড়োল এনেছে মনে হচ্ছে, পটলের দেখি কিছু একটা করব, দুটো তরকারি করে নেবো তাড়াতাড়ি করে। তো চলো কাজগুলো সেরে নিই ছোটো। আর এরা খেলছিলো এই অবস্থায়, আর আমার গতকালকে যেগুলো কাচাকুচি হয়েছে সেগুলো এরকম করে তোমাদের দাদাভাই গামলা থেকে হট করে ঢেলে দিয়েছে, কেননা গামলাটা খালি করতে হবে, ওগুলো মানে যেগুলো আজকে কাচা হয়েছে সেগুলোকে রাখার জন্য। তো কী করবো, আমাকে কখন যে ভাজ করে উঠবো আমি বুঝে পাচ্ছি না। আর ছেলের জন্য ওই যে আমুলের, এই আমুলের দইটা, এটা খুব সুন্দর খেতে, কোথায় যারা খেয়েছো তারা জানবে যে এটা কত সুন্দর খেতে। আর এই যে ছেলের জন্য ডিয়ারি মিল্ক, ওদের জন্য দুটো করে দিয়ে এনেছিলো, দুজনে দিয়ে দিয়েছে দুটো, সব দিয়ে দিলাম ছেলের জন্য, এটা রেখে দিই। আর কালকে আমি রাত্রেবেলা এনেছি এই যে এরকম চকলেট, এরকম চকলেট এনেছিলাম আমি রাত্রেবেলাতে দুটো, আমি দেখে এগুলো না খেতে খুব সুন্দর লাগে রোলের মতন, তো এইটা আনা হয়েছিল। এ মা যা 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 যা, আর এই যে এগুলো গোপুষণাদের জন্য আনা হয়েছে ছোটো ছোটো চকলেটগুলো। তো চলো বন্ধুরা খেতে বসে গেছি, আর ছেলেকে অনেকক্ষণই খাইয়ে দিয়েছি। আর কি রান্না করেছি দেখো একটু, কাঁকড়োল ভাজা করেছি, আর আমি একটু লেবু নিয়েছি, আর এখানে সয়াবিন আলু পটলের একটা তরকারি করেছি ধনে পাতা টমেটো দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে। এখন আর মানে শুকনো লঙ্কা খেতেও ইচ্ছা করছে না। আর এদিকে বেশ অনেক কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছি, আর ছেলের অনেকক্ষণ খাই দিয়েছি ছেলেকে, ওই নইলা খুব খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়, হাতে সময় ছিল বলে একটু খাইয়ে দিয়েছি আগে থেকে। আর তোমার দাদা ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি এখানে, ওরও দিয়ে দিয়েছে, আর বাটিতে তরকারি দিয়ে দিয়েছি।
এই যে এবার মুখে ভরে নেব, খুব টেস্ট হয়েছে তাকে এটা, এখনো খাইনি, তবু মনে হচ্ছে দেখে নিরামিষ করেছি কিন্তু পিঁয়াজ রসুন না, চলো খেয়ে নি। সো গুড ইভিনিং সবাইকে, এখন সময় কিন্তু 9:10 আর গুড ইভিনিংটা জানালাম যেহেতু এখন তো আমরা বেরোচ্ছি, সেই জন্য এখন যদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম তাহলে গুড নাইটটা জানিয়ে দিতাম। তো দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি আর আমি একটা এরকম লং গ্রাউন পরেছি আর ছেলে পরেছে হোয়াইটের সঙ্গে ওই প্যান্টটা, নতুন প্যান্টটা, আর তোমাদের দাদা ভাই নতুন জামা পরে নিয়েছে আজকে, কিন্তু আমার সব পুরোনো পুরোনো গো। তো এই জামাটা আমি মাত্র আমি একবারই পরেছিলাম 2 বছর আগে, দেখো তো একটু ড্রেসটা ভালো করে ধরবে এরকম করে। হ্যাঁ এই দেখো কেমন আবার লাগছে আমার গ্রাউন্ডটা, একটু কমেন্ট করে প্লিজ জানিও। এই দেখো পুরো গ্রাউন্ডটা কত ঘাগরা এরকম, ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে। আর মেলা তোলা থেকে যে কানেরটা কিনেছিলাম সেই কানেরটা পরে নিয়েছি এর সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে, আর হাতে কিছু পরলাম না, এরকম করেই পরে নিলাম। আর বেশি সাজগুজ তো আমি ভালো লাগে না আমার অত, আমার গলায় হারটার পরতে ভালো লাগে না, অনেকে গলায় হার পরে আমার বিজবিজনি লাগে। তো চলো এবার বেরিয়ে যাবো, আর বৃষ্টি, হ্যাঁ যার কারণে এত দেরি করে বেরো না, বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি, ভীষণ সমস্যা। সন্ধ্যে থেকে 5টা থেকে যে বৃষ্টি নেমেছিলো তো মানে কিছুক্ষণ মানে 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর এত রাগ ধরে গেছে, আর বড়ো গাড়ি আমরা আর বেরোতে পারলাম না, ছোটো গাড়ি করেই যেতে হবে এখন। আর কি বলবো, বৃষ্টির কারণে তো আমার একটা মাথা গরম, ভেবেছিলাম যেতেই পারবো না, থেকে থেকে এতক্ষণে বেরোতে হচ্ছে, আর কী করবো, গেজি 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 9টার সময় বেরোচ্ছে। তো চলো একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসবো, বেশি দূর তো যাবো না, আমাদের এখানে লোকালিতেই ঘুরবো। আর আমার যেহেতু এখন চুল খোলা চলবে না, সেই জন্য চুল আমাকে বেঁধেই নিতে হচ্ছে গো, আমার ভালো লাগে না, আমি চুল একটুখানি পুজোর সময় খুলবো সেটা আমার হয়নি, এখন চুল বেঁধে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, আর তোমাদেরকে তো আমাদের এখানে লোকালের ঠাকুরগুলো সব দেখানো হয়ে গেছে, আর কি বলবো, আমাদের একটু সাজগুজ তোমরা দেখে নাও, আর রাতে কি খাওয়া দাওয়া হবে এখন কিছু ফাইনাল হয়নি। তো চলো এখন বেরিয়ে পড়ি, উঁচু জুতো হলে ভালো হতো জানো, কাদার জুতো। হ্যাঁ সেই কালো জুতোগুলো পরলে ভালো লাগতো না। তো চলো জুতোটা চেঞ্জ করি, পুজোয় পরবো না তার কবে পরবো বলো তো, জুতোগুলো পরাই হয় না, জুতোগুলো সব গুজা গুজে রেখে, আর ভালো জুতো তো আর সবসময় এমনি পরেই বেরোনো যায় না। কানেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ড্রেসের সঙ্গে মানিয়েছে কিনা সেটাও একটু জানিও। চলো বন্ধুরা, এইমাত্র বাড়ি এলাম আর পাক্কা 11টায় বাড়ি এসেছি, এখন বাজে 11:30, আর একটুখানি ঘোরাঘুরি করলাম, বেশিক্ষণ আর ছিলাম না ওখানেতে, যেহেতু 9টার সময় বেরিয়েছি, এদিক ওদিক করতে করতে 2 ঘন্টা হয়ে গেল আর কি। মাথাটা এত যন্ত্রণা হচ্ছে না, মানে
ছেলে আজকে ভীষণ বদমাইশ করে ফেলেছে, খাবারটা নিতে গেছি আর ছেলে কুকুরের মানে কি করেছে জানি না, কুকুরটা এত ছুটে এসে ছেলেকে পুরো হামলে পড়েছিল সেই ভয়ে, আর আমি এরকম করে হঠাৎ করে টাকা দিয়ে মাথাটা সেই যে ধরেছে আর ছাড়ছে না। আর আসার সময় ওখান থেকে রাস্তাতে আমার একটা দুটো জিনিস নিয়েছি, পাশ বালিশের রুয়ার, কেনার তো আর শেষ নেই, এই দেখো পাশ বালিশের রুয়ার এইটা একটা নিয়ে এসেছি। আর আমার পাশ বালিশের রুয়ার বলতে সেটেরটা ছাড়া আর নেই, তোমাদেরকে বললাম সকালবেলা পাশ বালিশের রুয়ার নেই, এটা কিনতে হবে, যেহেতু সামনেই দোকানটা খোলা আছে দেখছি তাহলে কিনে নিলাম, তোমাদের কাছে বললাম যে কিনে নাও দেখি, একটাই নিচ্ছিলাম ওই বললো যে না দুটো নিয়ে নাও, আর একটা এরকম কালার, ঠিক আছে এরকমই পুরোটাই, আমার তো বেশি এইটা ভালো লাগছে, তাই না বলো তো কোনটা ভালো লাগছে, পাশ বালিশের রুয়ার এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? ছেলের তো এইটা নিয়ে এসেছি, আর একটা যে ছেলের সেটা তুলে রেখেছি, তাহলে এটা আমার সিঙ্গেল এইটা তোলা থাকবে আর কি, আর যেটা সেটেরটা সেটেরটা যখন বাঁধবো তখন তো ওর সঙ্গে ওটা বাঁধবো, আর এমনি সিঙ্গেলগুলো কী বলতো লাগে খুব, আর এখন পাশ বালিশের রুয়ারও খুব দাম হয়ে গেছে সিঙ্গেলগুলো, এ আর কি ঘোরাঘুরি হয়েছে। আর আসার পথে একটুখানি ঝিলিপি নিয়ে এসেছিলাম, বেশি না অল্প করে গোপুসোনাদেরকে খাইয়ে দিলাম, আমি একটা খেলাম ছেলে একটা খেলাম, সন্ধেবেলা তোমার দাদাভাই কী বমি করেছে তোমাদেরকে তো জানানোই হয়নি, বমি করে তারপর আমাদেরকে নিয়ে গেছে ঘুরতে। আর এই যো খাবার নিয়ে এসেছি বলতে রুটি আর তরকা নিয়ে এসেছি, আজকে বেশি কিছু রিচ কিছু নিয়ে এলাম না, বিরিয়ানি তো আর খেতে ইচ্ছা করছে না, দুদিন ধরে বিরিয়ানি খেয়ে খেয়ে একবারে পেটে যেন কেমন পাড়া হয়ে গেছে, তো রুটি রুটি তরকা এনেছো তো নাকি, রুটি তরকা নিয়ে এসেছি। আর আমার এখনও মুখে প্রত্যেকটা দিনের মতনই মেকআপ তোলা হচ্ছে না, খাওয়া দাওয়ার পর মেকআপটা তোলা হচ্ছে, আর ঘরের প্রচুর অবস্থা মানে বাজে, মানে কি বলবো জামা কাপড় পুরো মনে হচ্ছে এক লরি বেরিয়ে গেছে, ওগুলো কালকের কিছু ব্যবস্থা করতে হবে, নইলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি ভাবছি এই জামা কাপড়গুলো কোনখানে কোথায় ছিল, এত মানে ভাবছি আর কি যে এখানে ছিল ঠিক জায়গায় রেখেছিলাম তো ভুলে গেছি কোনখান থেকে গিয়ে টেনে তো বের করে নিয়েছি, এখন মনে হচ্ছে জায়গা মতো রাখতে পারবো কি না বুঝতে উঠতে পারছি না। আর বৃষ্টির কারণে প্রচুর রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, ভিড়ও সেই রকম মোটামুটি আর কি, মানে গত বছর যে ভিড়টা ছিল সেই তুলনা মনে অনেকটাই কম, সবাই হয়তো ভিড় ভয় খেয়ে গেছে যে যাব বৃষ্টি যদি আবার নেমে যায়, সেই ভয় অনেকে বেরোয়নি। আর আমরা তো 11টার সময় করে এলাম, সবাই তো এখন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখছে, তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর মেকআপ ছেকআপ তুলবো আর শোবো, প্রত্যেকটা দিন শুতে 12টা সাড়ে 12টা করে দিয়ে 1টা বেজে যাচ্ছে আমাদের, এই মেকআপ তুলতে ঘরের কাজ গুছিয়ে একটুখানি যেমন হট করে তার খেয়ে ধপ করে শোয়া যায় না, তো চলো রুটি তরকাটা একটু দেখিয়ে দিই। এই হলো তরকা আর রুটি তো এর মধ্যে আছে, কটা 6টা রুটি এনেছে না 5টা, আর এই যে ঝিলিপি অল্প করে নিয়েছিলাম ছেলে এখনো খেয়ে যাচ্ছে, ছেলে খুব ঝিলিপি ভালোবাসে, যাই হোক দেখতে দেখতে পূজো একদম পার হয়ে গেল, খুবই মনটা খারাপ লাগছে, কাল দশমী চলো একটু হাতটা ধুয়ে আসি, মা দুর্গা আবার সামনে বছর, তো মা দুর্গা যেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করবো, আর আমার তো এখন এই পরিস্থিতি, মা দুর্গা যেন সব ঠিকঠাক করে একদম ঠিকঠাক রাখে, সামনে বছর যেন 4 জনের ঠাকুর দেখতে যেতে পারে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, এই যে হাত ধুয়ে নিলাম এবার খাবো, তো যাই বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নবমীর ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আসছে 10মীর ভিডিও, তো চলো তো সবাইকে শুভ বিজয় আগে আগাম জানিয়ে দিলাম।